হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সাথেই আছে আমি জিকরুল দেখছেন ইলেকট্রিক টেক তো ভিওয়ার্স আমরা অনেকই দোকানে যেয়ে থাকি দোকানে যেয়ে এই ডকুমেন্টগুলো স্ক্যান করে তারপরে আমরা এটাকে পিডিএফ ফাইল করে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কিংবা কাজ করে থাকি তো বন্ধুরা এই স্মার্টফোন দিয়ে কীভাবে আপনি ডকুমেন্ট তৈরি করবেন স্ক্যান করে ডকুমেন্ট তৈরি করে পিডিএফ ফাইল তৈরি করে কাজ করতে পারবেন তাই আমার এই ভিডিওতে দেখিয়েছি প্রথমে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়া একটা অ্যাপস নামাইতে হবে ক্লিয়ার স্ক্যানার দেখতেই পারতেছেন অলরেডি আমি প্লে স্টোরে গিয়ে এই যে ক্লিয়ার স্ক্যানার অলরেডি লেখা আছে আমি এখানকে এইখানে ক্লিক করব এই ক্লিক করলাম এই যে অলরেডি ক্লিয়ার স্ক্যানার চলে আসে এটাকে ক্লিক করলাম তার মানে আমাকে ইনস্টল করাই আছে আমি এখন ওপেন করবো এই যে ওপেন করার পর দেখতে পাচ্তেছেন নিচে নিচে দুইটা অপশন একটা ক্যামেরা একটা গ্যালারি আপনি চাইলে গ্যালারির ফটো ইউজ করতে পারেন চাইলে ক্যামেরা ফটো ইউজ করতে পারেন আমি ক্যামেরার ফটো ইউজ করলাম দেখতে পাতেছেন একটা পেজ এই পেজটাকে আমি ছবি তুলব দেখতে পাচ্ছেন শ্যাডো দিচ্ছি আমি ছায়া দিছি সায়া দিয়ে আমি ছবিটাকে তুলে নিলাম তার মানে দেখতে পারতেছেন অলরেডি ছা সহ আমি ছবিটি তুলে নিয়েছি এখন আমি এটাকে পেজটাকে সমান করে নেব এই যে এই চিহ্ন দিয়ে হ্যাঁ আমি টান দিয়ে আমি এটাকে সমান করে নিলাম এখন আমি এটাকে সেভ করবো এই সেভ করলাম এখন আমার অরিজিনাল ফটোতে আমি ক্লিক করলাম এই যে দেখতে পারতেছেন অরিজিনাল আর এটাকে হলো ফটো ফটোতে ক্লিক করলাম এখন আমি ডক্সে দিলাম দিলাম দেখতে পারতেছেন অলরেডি আমার স্ক্যান হয়ে গেছে দেখতে পারতেছেন একদম ক্লিয়ার হয়ে গেছে ছবি আমার যে শ্যাডু ছিল শ্যাডুটা চলে গেছে এই যে আমি এখন সাদা কালো করে দিলাম সাদা কালো করার পরেও ওই শ্যাডুটা কিন্তু নাই আপনারা এইভাবে স্ক্যান করতে পারবেন দেখতে পারতেছেন শ্যাডু নাই আমি এখন আবার কালার করে দেব কালার করে যে এখন সেভ করবো যে এই বাটন দিয়ে হ্যাঁ সেভ করার পর এখন হলে আমি কোথায় সেভ করো আমি গ্যালারিতে সেভ করো গ্যালারিতে সেভ করতে হলে আমি মোট বাটনে চাপ দিতে হবে মোর বাটনে এই মোর বাটনে চাপ দিয়ে দেখতে পারতেছেন এখানে সেভ টু গ্যালারি লেখা আছে আমি এইখানে চাপ দেব এই সেভ টু গ্যালারিতে চাপ দিলাম এই চাপ দিলাম এখন আমি ওকে করলে আমার সেভ হয়ে যাবে ছবিটি এই ওকে করলাম সেভ হয়ে গেল তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও পেতে আইকনে ক্লিক করুন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান তো আমি বন্ধুরা আমি ব্যাগে চলে গেলাম এখন আমি গ্যালারিতে ঢুকলাম গ্যালারিতে ঢুকে আমি ওই ছবিটি আপনাদের দেখাচ্ছি কিভাবে ছবিটা কত সুন্দর হয়েছে এই যে দেখতে পারতেছেন অলরেডি আমি ছবি শ্যাডো অবস্থায় তুলেছিলাম এখন এটা পরিষ্কার করে নিয়েছি স্ক্যান করে তো এই ছবিটা আপনি যে কোনো জায়গায় দিতে পারবেন তো ভালো থাকবেন বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ